হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ এডুকেট। নলেজ এডুকেটে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব ভূগোলের 14 নম্বর যে স্কুলটি রয়েছে প্রশ্ন বিচিত্রা রায়মাটিনের 507 নম্বর পেজ রয়েছে পুরুলিয়া জিলা স্কুল। এই স্কুলের এমসিকিউ, এসএকিউ, 1 মার্কস এবং 2 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে সমস্ত প্রশ্ন আজকের এই ভিডিওতে আমরা প্র্যাকটিস করে নেব। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এক্ষুনি একটা লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে ভবিষ্যতে যা আমরা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন দ্রুত পাওয়ার জন্য। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমাদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে। সেই প্লেলিস্টে গেলে তোমরা কিন্তু যে প্রশ্ন বিচিত্রা বা অন্যান্য যেগুলো আমরা পড়িয়েছি তার কিন্তু যে লিস্ট সেখানে তোমরা পেয়ে যাবে। এছাড়া আমাদের চ্যানেলের তোমরা টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু জয়েন হয়ে যেতে পারো। টেলিগ্রামে গিয়ে তোমরা সার্চ করবে নলেজ এ টু জেড অফিসিয়াল, এখানে তোমরা আমাদের চ্যানেলের লোগো দেখতে পাবে, তাহলে তোমরা ওখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের ক্লাসে যে 14 নম্বর যে স্কুলটি রয়েছে তার আলোচনায় কি রয়েছে। প্রথমে রয়েছে বিভাগ ক। বিভাগ ক এ একের থেকে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো এমসিকিউ প্রশ্ন, টোটাল 14টি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে, সাম্প্রতিককালে মহাকাশে প্রেরিত উন্নত টেলিস্কোপটি হলো জেমস ওয়েব। নেক্সট প্রশ্ন দুয়ের দাগে, জেস পিরিয়ডস বইটি লিখেছেন হোকাটিয়াস, অপশন বি। নেক্সট প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির পূর্বাস্থকে বলে রেগোলিত। পরের প্রশ্ন চারের দাগে, প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের পুঞ্জিত ক্ষয় দেখা যায় দার্জিলিং জেলায়। পরের প্রশ্ন, বাম এ দুনিয়া বলা হয়, আচ্ছা বাম এ দুনিয়া মানে হচ্ছে পৃথিবীর ছাদ, বলা হয় কাকে, পামির মালভূমিকে। পরের প্রশ্ন ছয়ের দাগের, ওএনজিসির সদর দপ্তর হলো দেরাদুনে। পরের প্রশ্ন সাতের দাগে, পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলার অন্তর্ভুক্তি ঘটে 1956 সালে। নেক্সট প্রশ্ন, উৎকৃষ্ট শ্রেণীর কয়লা অ্যান্থ্রাসাইট ভারতের ঋষিয়াসি উপত্যকায় পাওয়া যায়। পরের প্রশ্ন নয়ের দাগে, প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের উপকূলে সংঘটিত ঘূর্ণিঝড়টি হলো আমফান। পরের প্রশ্ন দশের দাগে, পশ্চিমবঙ্গের একটি ফরাসি উপনিবেশ ছিল চন্দননগরে। নেক্সট প্রশ্ন, বিজাতীয় কোনটি, এখানের মধ্যে বিজাতীয় হচ্ছে ঝরিয়া, যেটার বৃহত্তম কয়লা খনি, ঝরিয়া হচ্ছে বৃহত্তম কয়লা খনি। নেক্সট প্রশ্ন বারোর দাগে, একটি সামাজিক সম্পদ হলো গ্রন্থাগার, অপশন সি। নেক্সট প্রশ্ন তেরোর দাগে, ক্রোনোমিটারে সময় কত হবে যখন পুরুলিয়ায় 82°30' পূর্ব সময় সকাল 11:30, উত্তর হবে সকাল 6টা। পরের প্রশ্ন চোদ্দ দাগের, কোন অঞ্চলের সমগ্র বাস্তুতন্ত্রকে ধ্বংস করে দেওয়ার বিপর্যয়টি হলো ধস, তুষারঝড়, দাবানল, খরা। এখানে বাস্তুতন্ত্র, সমগ্র বাস্তুতন্ত্রকে ধ্বংস করে দিতে পারে এখানে সবগুলি, উত্তর হবে সবই বা সবগুলি ঠিক। নেক্সট চলে আসছি বিভাগ খ। বিভাগ খ এ দুয়ের দাগে রয়েছে সত্য অথবা মিথ্যা লেখ, যে কোনো 6টি প্রশ্ন করতে হবে, 6টি প্রশ্ন দেওয়া রয়েছে, 6টিই করতে হবে। তো প্রথম যেটা রয়েছে, দুটি প্রতিভা স্থানের মধ্যে সময়ের পার্থক্য 24 ঘন্টা, উত্তর ভুল, উত্তর হবে 12 ঘন্টা। পরের প্রশ্ন, কলকাতায় পৃথিবীর পরিক্রমণ বেগ 1540 কিমি প্রতি ঘন্টা, এটা ভুল, এটা পরিক্রমণ বেগ হবে না, এটা হবে আবর্তন বেগ। নেক্সট প্রশ্ন তীরের দাগের, 180 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 24 ঘন্টা, এটাও ভুল, উত্তর হবে 12 ঘন্টা। নেক্সট বলেছে, মর্মাগাঁও বন্দর দিয়ে সর্বাধিক লৌহ আকরিক বিদেশে রপ্তানিত হয়, এটা ঠিক। নেক্সট রয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা ভেঙে ইচ্ছামতি জেলা তৈরি হলো, এটাও ঠিক। পরবর্তী যেটা রয়েছে, কলকাতার পরিপূরক বন্দর হলো হলদিয়া, এটাও ঠিক। এরপর চলে আসছি আমরা তিনের দাগে, রয়েছে শূন্যস্থান পূরণ। প্রথম যেটা রয়েছে, ভারতের প্রাচীনতম তৈল কেন্দ্রের নাম হলো ডিগবয়। পরের প্রশ্ন, দ্রাঘিমা রেখার অপর নাম দেশান্তর রেখা হলে অক্ষরেখার অপর নাম কি হবে, সমাক্ষ রেখা। পরের প্রশ্ন, ড্যাশ কে দা হোম অব ব্লিজার্ড বলা হয়, উত্তর হবে আন্টার্কটিকা।
নেক্সট প্রশ্ন চারের দাগে আগামী অধিবর্ষ বছরটি হলো ড্যাশ উত্তর হবে 2024 নেক্সট যেটা রয়েছে এক এ ইউ সমান ড্যাশ কিলোমিটার ধরা হয় উত্তর হবে এই প্রশ্নটা অনেক বড় উত্তর যেটা তোমরা গুগলে সার্চ করলেও কিন্তু পেয়ে যাবে যেটা হচ্ছে 14959787 কিন্তু অ্যাকচুয়াল আমি জানি না এই প্রশ্নটা কি বলতে চাইছে আমি গুগল সার্চ করে এই উত্তরটি পেয়েছি নেক্সট রয়েছে ছয় দাগে পাট এর একটি উচ্চ ফলনশীল বীজের নাম হলো সবুজ সোনা বা শ্যামলী যা খুশি লিখতে পারো তোমরা আমি লিখলাম সবুজ সোনা তোমরা লিখতে পারো শ্যামলী এরপর চলে আসছি চারের দাগে দু এক কথায় উত্তর দাও তো প্রথম যেটা রয়েছে সোনালী পানীয় কাকে বলে উত্তর হবে চা পরের প্রশ্ন কোন শিলায় শল্কমোচন দেখা যায় উত্তর হবে গ্রানাইট ও নিস নেক্সট প্রশ্ন ভ্যালি অফ থাউজেন্ড স্মোক বা সহস্র ধূম্ম উপত্যকা কাকে বলে উত্তর হবে কাটমাই কাটমাইকে বলে এটা হচ্ছে আমেরিকার আগ্নেয়গিরি এটা হচ্ছে আমেরিকার আগ্নেয়গিরি নেক্সট প্রশ্ন চারের দাগে সর্বাধিক সময় অঞ্চল রয়েছে কোন দেশে উত্তর হবে ফ্রান্স নেক্সট পাল শব্দটি কে প্রথম ব্যবহার করেন উত্তর হবে জে তুজো উইলিয়ামসন নেক্সট প্রশ্ন খোয়াই কিসের উদাহরণ এটা হচ্ছে মৃত্তিকা ক্ষয় এরপর চলে আসছি আমরা পাঁচের দাগে স্তম্ভ মেলাও তো প্রথমে রয়েছে সাঁওতাল দিঘি প্রশাসনিক বিভাগ কর্কট সংক্রান্তি আর রয়েছে ভর বিচরণ সাঁওতাল দিঘি কি হবে তাপবিদ্যুৎ কেন্দ্র অপশন সি হবে তারপর রয়েছে প্রশাসনিক বিভাগ এটা হবে পাঁচটি প্রশাসনিক বিভাগ তারপর রয়েছে কর্কট সংক্রান্তি এটা 21শে জুন নেক্সট রয়েছে ভর বিচরণ এটা হবে পার্বত্য অঞ্চল এরপর আমরা চলে যাচ্ছি বিভাগ গ অর্থাৎ ছয়ের দাগে ছয়ের দাগে যে প্রশ্নগুলি রয়েছে তার প্রশ্ন মান কিন্তু রয়েছে 2 করে প্রথম প্রশ্ন যেটা রয়েছে রবিবার কি উত্তর হবে বছরের বিভিন্ন সময়ে সূর্য পৃথিবীর কর্কটক্রান্তির রেখা থেকে মকরক্রান্তির রেখার মধ্যবর্তী স্থানে পর্যায়ক্রমে লম্বভাবে কিরণ দেয় সূর্যের এই বার্ষিক আপাত সঞ্চারণ পথকে বলা হয় রবিমার্গ পরের প্রশ্ন অথবা দিয়ে লিপ ইয়ার কি পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড কিন্তু আমরা হিসেবে সুবিধার জন্য এটা আমরা ধরে থাকি 365 দিন এতে প্রতি বছর প্রায় 6 ঘন্টা করে সময় বাড়তি থেকে যায় তাই প্রতি বছর প্রতি 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাসে একদিন বাড়িয়ে যেটাকে কি করা হয় 4 × 6 = 24 ঘন্টা বা একদিন 29 দিন হিসাব করা হয় এই 29 দিনের ফেব্রুয়ারি মাস বিশিষ্ট বছরটিকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার পরের প্রশ্ন দুয়ের দাগে প্লাবন সমভূমি কাকে বলে উত্তর হবে নদীর জলস্ফীতি ঘটলে বা বন্যার জলে উপস্থিতি নুড়ি কাঁকড় বালি পলি নদী তীরবর্তী ভূমিভাগে সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে বলা হয় প্লাবন সমভূমি যেমন নীল নদের দুপাশের সমভূমি বৈশিষ্ট্য কি প্রায় প্রতি বছর নতুন পলির সঞ্চয় ঘটে নেক্সট রয়েছে এখানে নদী এঁকে বেঁকে প্রবাহিত হয় নেক্সট রয়েছে অশ্বাকৃতি হ্রদ ও জলাভূমির সৃষ্টি হয় নেক্সট রয়েছে অত্যন্ত উর্বর পরের প্রশ্ন অথবা দিয়ে প্রশ্ন রয়েছে পাত কি ভূগর্ভের অভ্যন্তরে অ্যাস্থেনোস্ফিয়ারের ওপর ভাসমান ও চলমান ভূত্বকের কঠিন শীতল ও ভঙ্গুর খণ্ড বিশিষ্টকে বলা হয় পাত পরের প্রশ্ন তিনের দাগে টিকা লেখো স্বল্পমোচন উত্তর হবে উষ্ণ উষ্ণতার প্রসর বেশি হলে শিলাস্তরের বাইরে ও ভেতরের অংশের মধ্যে সংকোচন ও প্রসারণের তারতম্য ঘটে এবং শিলায় পীড়নের ফলে ফাটলের সৃষ্টি হয় ফলে শিলার ওপরের স্তর নিচের স্তরের থেকে পেঁয়াজের খোসার মতো খুলে আছে যা স্বল্পমোচন নামে পরিচিত পরের প্রশ্ন অথবা দিয়ে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে যে নদী পরিকল্পনার মাধ্যমে নদীগুলিতে বাঁধ দিয়ে বিভিন্ন উদ্দেশ্য সাধনের সঙ্গে সঙ্গে নদী অববাহিকা অঞ্চলের মানুষদের জীবনযাত্রার মনোন্নয়ন করা হয় তাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা যেমন দামোদর নদী উপত্যকা পরিকল্পনা যেমন যাকে বলা হয় ডিভিসি নেক্সট প্রশ্ন চারের দাগে ক্রমপঞ্জিত দুর্যোগ কি
ক্রমপঞ্জিত দুর্যোগ হলো প্রাকৃতিক কারণে বা মানুষের অবিবেচিত ক্রিয়াকর্মের ফলে সৃষ্ট একটি ঝুঁকিপূর্ণ বা বিপজ্জনক অবস্থা, যা অনেকগুলি সমান্তরাল ও সাময়িক ঘটনার সংযুক্তিতে ঘটে। এর ফলে মানব জীবনের স্বাভাবিক ক্রিয়াকলাপ বিঘ্নিত হয় বা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়, যেমন বন্যা। নেক্সট যেটা রয়েছে প্রশ্ন অথবা দিয়ে, ভূমিকম্প কাকে বলে? ভূপৃষ্ঠের কোনো অংশ যদি কোনো নির্দিষ্ট কারণে আকস্মিক ভাবে ক্ষণিকের জন্য আলন্দিত হয়, তখন তাকে বলা হয় ভূমিকম্প। নেক্সট প্রশ্ন, মাছের দাগে পশ্চিমবঙ্গের ঋতুগুলির নাম কি কি? অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে 4টি ঋতু পর্যায়ক্রমে আবর্তন ঘটে, যেটা হচ্ছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর শীত। এছাড়া শরৎ ও শীতের মাঝে স্বল্পস্থায়ী থাকে হেমন্ত, আর শীত ও গ্রীষ্মের মাঝে স্বল্পস্থায়ী থাকে বসন্ত ঋতু। পরের প্রশ্ন অথবা দিয়ে, দক্ষিণবঙ্গে 4টি নদীর নাম লেখো। এক হচ্ছে হলদি, কংসাবতী, শিলাবতী, দ্বারকেশ্বর, রূপনারায়ণ। নেক্সট প্রশ্ন, ছয়ের দাগে ওএনজিসি কি? ওএনজিসি এর পুরো নাম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন। বৈশিষ্ট্য কি? 1956 খ্রিস্টাব্দে সংস্থাটি স্থাপিত হয়। ওএনজিসি একটি রাষ্ট্রায়ত্ত সংস্থা। ওএনজিসি এর সদর দপ্তর উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত। গুরুত্ব কি? এই সংস্থা ভারতের বিভিন্ন স্থানে খনিজ তেল সন্ধান করে। 2, ভারতের বেশিরভাগ খনিজ তেল এই সংস্থার মাধ্যমে উত্তোলিত হয়। 3 নম্বর রয়েছে, এই সংস্থার ভারতের বাইরেও বিভিন্ন দেশে খনিজ তেল অনুসন্ধান ও উত্তোলনের উল্লেখযোগ্য ভূমিকা নেয়। পরের প্রশ্ন অথবা দিয়ে, স্থিতিশীল উন্নয়ন কি? স্থিতিশীল উন্নয়ন হলো পরিবেশ ও সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী একটি আধুনিক ধারণা, যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা মেটাতে ক্ষমতাকে বজায় রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটানোর স্থিতিশীল উন্নয়ন বলে। বৈশিষ্ট্য কি? এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া বা পদ্ধতি। 2 নম্বর, বৈজ্ঞানিক পদ্ধতিতে সম্পদের ব্যবহার। 3 নম্বর, এটি ত্রিমাত্রিক পদ্ধতি, যার প্রধান 3টি স্তম্ভ হলো সমাজ, অর্থনৈতিক ও পরিবেশ। তাহলে 14 নম্বর স্কুলের সেটটা আমরা প্র্যাকটিস করে নিলাম। তার এমসিকিউ এবং এসএকিউ, 1 মার্কস 2 মার্কসের যা যা প্রশ্ন ছিল সমস্তটাই আমরা আজকের ক্লাসে প্র্যাকটিস করে নিলাম। ভিডিওটা দেখে যদি তোমাদের হেল্প হয়ে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী স্কুলের আপডেট দ্রুত পেতে চাইলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো পরবর্তী ভিডিওর আপডেট দ্রুত পাওয়ার জন্য। আজকের ক্লাস এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে অন্য কোনো ক্লাসে বা অন্য কোনো টপিকের আলোচনা নিয়ে বা এরই পরের ক্লাসের আলোচনা নিয়ে।